নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের বড় সাফল্য। অস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 দুষ্কৃতী গ্রেপ্তার। আসানসোলের কুলটি থানার অন্তর্গত সীতারামপুর মেলা কলা রোডের রেল টানেলের কাছ থেকে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 5 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। উদ্ধার হয় একটি বন্দুক, একটি গুলি, একটি ভোজালি ও 2টি ছুরি সহ লাইনের দড়ি। 5 জন দুষ্কৃতীর মধ্যে 4 জনের বাড়ি কুলটি থানার বিভিন্ন এলাকায় এবং 1 জনের মুর্শিদাবাদের লালগোলা অঞ্চলের বলে পুলিশি সূত্রে জানা যায়। আজ ধৃত 5 জনকে আসানসোল আদালতে তোলা হয়। পুলিশি সূত্রের খবর, তদন্তের স্বার্থে ধৃত 5 জনকে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে খবর সূত্রে জানা গিয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।